রাহিম বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ থেকে আমি মোহাম্মদ মাসুদ পারভেজ তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের মতো আজকের ক্লাসও আমি হাজির হয়েছি হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় চারের যৌথ মূলধনী কোম্পানির মূলধনের অর্থাৎ শেয়ার ইস্যু সংক্রান্ত অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে। গত দুইটি ক্লাসে আমরা শেয়ার অধিকার সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা শেয়ার অবহার সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান শিখব। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে যুক্ত থাকবে। চলে যাই আমরা বোর্ডে। আমি আজকে অবহার সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা এখানে উল্লেখ করেছি। আমাদের অধিকার সংক্রান্ত যেরকম গাণিতিক সমস্যা থাকে, অবহার সংক্রান্ত গাণিতিক সমস্যা একই রকম থাকে। অর্থাৎ আমাদের যে উদ্দীপকটা, সেই উদ্দীপকটা সেটা অধিহার, অবহার এবং সমহারের ক্ষেত্রে একই রকম হয়, এখানে কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র যদি অবহার থাকে তাহলে সেখানে অবহার উল্লেখ করে দেওয়া হয়, যদি অধিহার থাকে তাহলে সেখানে অধিহার উল্লেখ করে দেওয়া হয়, আর যখন আমার অধিহার এবং অবহার কিছুই থাকে না তখন সেটাকে সমহার হিসেবে আমরা ধরে নিতে পারি। তো এখানে আমরা লিখেছি সমস্যা তিন নম্বর। এর আগে আমাদের দুইটি ক্লাস হয়ে গেছে। মামনি কোম্পানি লিমিটেড প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যের 5000 শেয়ারে নিবন্ধিত, অর্থাৎ কোম্পানিটি তার অনুমোদিত মূলধন কত? 50, আর এখানে 105 লক্ষ টাকায় তার কোম্পানি নিবন্ধিত হয়েছে। কোম্পানি 10% বার্তায়, এখানে বার্তায় বলা হয়েছে, বার্তা হচ্ছে আমাদের অবহার, বার্তা হচ্ছে আমাদের অবহার। অর্থাৎ এই 100 টাকা দরে আমি বিক্রি করলে আমি যেই টাকা, সে যেই মূলধনটা আমি পেতাম, এখন তার চেয়েতে আমি 10% কম টাকায় আমি বিক্রি করব। অর্থাৎ 100 থেকে 10% বিয়োগ করলে 90 টাকা হয়, অর্থাৎ 10 টাকা বিয়োগ করলে 90 টাকা হয়। সেই 90 টাকা করে আমি এখন কোম্পানির শেয়ারগুলো বিক্রি করার চেষ্টা করব। কতগুলো শেয়ার আমি বিক্রি করব? 3000 শেয়ার বিক্রয়ের জন্য প্রচারপত্র ইস্যু করে। অর্থাৎ কোম্পানির 5000 শেয়ার আছে, এর ভিতরে 3000 শেয়ার 10% বার্তায় ইস্যু করে। 3500 শেয়ারের জন্য আবেদন পায়, ইস্যুকৃত শেয়ার বিলি করা হয়, অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীকে ফেরত দেওয়া হয়। জাস্ট গত ক্লাসের মতোই সহজ একটা উদ্দীপক। আর এখানে প্রশ্ন করা হয়েছে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দেখাও, ব্যাংক হিসাব ও শেয়ার অবহার হিসাব প্রস্তুত করো, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। এই হচ্ছে আমাদের আজকের উদ্দীপকের আলোকে তিনটি গাণিতিক সমস্যার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে শেয়ার ইস্যু সংক্রান্ত যেরকমই জাবেদা আসুক না কেন, যেরকমই প্রশ্ন আসুক না কেন, আমাদের জাবেদা কিন্তু একই রকম। শুধুমাত্র অধিহারের ক্ষেত্রে অধিহার ক্রেডিট হয়ে যায়, অবহারের ক্ষেত্রে অবহারটা ডেবিট হয়ে যায়, আর বাকি সব জাবেদাগুলো ঠিক থাকে। তো গত দুইটি ক্লাসে ক্লাস যদি মনোযোগ দিয়ে তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আজকের জাবেদাও ঠিক একই রকম হয়ে যাবে। তাহলে প্রথম জাবেদায় আমি চলে যাই। প্রথম জাবেদা হচ্ছে, আমরা জানি যে প্রথম জাবেদাটি হচ্ছে শেয়ার আবেদনের জাবেদা, অর্থাৎ আবেদনপত্র পাওয়া গেল, অর্থাৎ আবেদনপত্র পাওয়া গেল সেই জাবেদাটা আমরা দেব। অর্থাৎ আবেদনপত্র পাওয়ার যে জাবেদাটা আমাদের দিতে হয় সেটা আমরা জানি, যে শেয়ার যতগুলো আবেদনপত্র পাবো সেই আবেদনপত্রের জাবেদাটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমাদের আবেদনপত্র জমা পড়েছে 3500 শেয়ার, 3500 শেয়ার আমাদের আবেদনপত্র জমা পড়েছে। তাহলে এই যে 3500 শেয়ার আমরা এখন বিক্রি করব, এর জন্য আমাদের প্রথম জাবেদাটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, অর্থাৎ 3,15,000 টাকা। 3,15,000 টাকা কীভাবে হলো তোমরা ভালো করে জানো, গত ক্লাসে এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম যে আমরা বাজার মূল্যকে গুণ করব শেয়ারের সংখ্যা দিয়ে। তাহলে আমাদের বাজার মূল্যটা হচ্ছে 10% বার্তায়, 10% বার্তায় মানে 100 টাকা থেকে 10 টাকা 10% বাদ দিব। তাহলে 100 টাকার 10% হচ্ছে 10 টাকা, 10 টাকা বাদ দিলে আমাদের শেয়ারের দাম হয়ে যায় 90 টাকা, আমাদের শেয়ারের দাম হয়ে যায় 90 টাকা। আর আমার আবেদনপত্র জমা পড়েছে 3500 শেয়ার, তাহলে আমি 3500 শেয়ার দিয়ে গুণ করব, তাহলে আমাদের আবেদনের সংখ্যা, আবেদনের টাকাটা বের হয়ে যাবে। তাহলে আমাদের আবেদনের টাকা হচ্ছে 3,15,000 টাকা। এরপরে জাবেদারটি হচ্ছে ইস্যুকৃত শেয়ার যথারীতি বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। তাহলে ইস্যুকৃত শেয়ার যখন বিলি করা হলো তখন বিলিকরণের জাবেদাটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট হয়ে যায়, মূলধন হিসাব ক্রেডিট হয়ে যায়, এবং আবেদনকারীকে যদি ফেরত দেওয়ার কথা থাকে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যায়, আর যদি অধিহার অবহার থাকে তাহলে ডেবিট অথবা ক্রেডিট হয়ে যায়, যেহেতু এটা বার্তায় অর্থাৎ অবহারের অঙ্ক সেহেতু অবহারটা ডেবিট হয়ে যাবে। তাহলে জাবেদা শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন কত হবে? আমি উপরে শেয়ার আবেদন 3,00,000 টাকা, 3,15,000 টাকা লিখেছি, এটাই হবে আমাদের শেয়ার আবেদনের টাকা। এরপরে শেয়ার অবহার আমি কীভাবে পেয়েছি তোমরা ভালো করেই জানো, যে শেয়ার অবহার হচ্ছে
শেয়ার ওভারের সংখ্যা শেয়ারের ওভারের টাকাকে আমরা ইস্যুকৃত শেয়ার দিয়ে গুণ করলে আমরা শেয়ার ওভারের টাকা পেয়ে যাব। তাহলে ইস্যুকৃত শেয়ার হচ্ছে 3000 আর শেয়ার ওভারের পরিমাণ হচ্ছে 10 টাকা, তাহলে গুণ করলে হবে 30000 টাকা। এরপরে মূলধন, আমরা জানি যে মূলধন প্রকৃত মূল্য যেই সেই মূল্যে আমরা ইস্যুকৃত শেয়ারকে গুণ করলে মূলধনের টাকাটা পেয়ে যাই। তাহলে প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা আর শেয়ার ইস্যুর সংখ্যা হচ্ছে 3000, গুণ করলাম 3 লক্ষ টাকা। এরপরে আমরা এখানে 3500 শেয়ার আবেদনপত্র পেয়েছি, অর্থাৎ 500 অতিরিক্ত পেয়েছি। এই 500 অতিরিক্ত শেয়ারের টাকা আমরা ফেরত দিব। কীভাবে ফেরত দিব, যে 500 শেয়ার আমরা ফেরত দিব কত করে, আমি এখানে যত টাকা করে আবেদনপত্র সংগ্রহ করেছি তত টাকাতে করে, অর্থাৎ 90 টাকা করে। তাহলে 5 নং 45, এই 45000 টাকা আমাদের ব্যাংক হিসাবের মাধ্যমে আমরা ফেরত দেবো। এরপরে আসি আমরা ব্যাংক হিসাব ও শেয়ার ওভার হিসাব প্রস্তুত করো। তাহলে ব্যাংক হিসাব বা অবর হিসাব, অর্থাৎ কোনো হিসাব প্রস্তুত করতে বলা হলেই সেটা হচ্ছে খতিয়ান। তাহলে খতিয়ান করতে বলা হয়েছে, তাহলে আমরা দুটি খতিয়ানের ঘর আঁকলাম, একটা হচ্ছে ব্যাংক হিসাব আর একটা হচ্ছে শেয়ার অবর হিসাব। আমরা জানি যে খতিয়ান করতে হলে যেখানে আমি উপরে যে সংখ্যা যে হিসাবটা লিখবো সেই হিসাবের বিপরীত নামটা আমি ভিতরে লিখবো, আর টাকাটা ব্যাংক যে পাশে আসে সেই পাশে আমরা টাকাটা লিখবো। তাহলে এখানে ব্যাংক হিসাবে আমি একটা খতিয়ানের ঘর আঁকলাম। তাহলে ব্যাংক হিসাব আমি জাবেদাটা দেখব, এখানে ব্যাংক হিসাব ডেবিট আছে 3 লক্ষ 15000 টাকা। তাহলে আমি ব্যাংকের ঘরে 3 লক্ষ 15000 টাকা ডেবিটে লিখলাম। ডেবিটে লিখে আমি এটা আবার ডেবিট ব্যালেন্সে লিখে ফেললাম, কিন্তু আমরা এখানে নাম লিখব কি ব্যাংকের বিপরীতে যে আছে সে, অর্থাৎ ব্যাংক এখানে ডেবিট আছে, ব্যাংকের বিপরীত অর্থাৎ ক্রেডিটে যে থাকবে তার নাম লিখব ক্রেডিটে আছে শেয়ার আবেদন হিসাব। এখন আমি শেয়ার আবেদন হিসাব নাম লিখলাম 3 লক্ষ 15000 টাকা। এরপরে জাবাদে আমরা যাব, ব্যাংক এখানে আছে ক্রেডিট 45000 টাকা, ব্যাংক এখানে আছে ক্রেডিট 45000 টাকা। তাহলে আমি ক্রেডিট পাশে লিখলাম 45000 টাকা। এরপরে 3 লক্ষ 45000 টাকা থেকে যেহেতু এটা ক্রেডিট আর এটা ডেবিট, ডেবিট আর ক্রেডিট বিয়োগ হয়, তাহলে আমি বিয়োগ করে দিলাম 3 লক্ষ 15 থেকে 45000 বিয়োগ করলে 2 লক্ষ 70000 টাকা আমার ডেবিট ব্যালেন্স বের হয়ে গেল। আর এখানে আমি নাম লিখলাম কি ব্যাংক হিসাব আছে ক্রেডিট পাশে, ডেবিটে যে থাকবে তার নাম লিখবো, অর্থাৎ শেয়ার আবেদন হিসাব আছে ডেবিট পাশে, আমি শেয়ার আবেদনের নাম লিখলাম 45000 টাকা। তাহলে আমার ব্যাংক হিসাব শেষ হয়ে গেলো। এরপরে শেয়ার অবহার হিসাব এখানে আমি লিখবো, শেয়ার অবহার আছে, শেয়ার অবহার আমাদের জাবেদায় দ্বিতীয় জাবেদাতে আছে শেয়ার অবহার ডেবিট। তাহলে আমি টাকা লিখলাম ডেবিট পাশে, আমার এটা ডেবিট জেরে চলে গেলো। এরপরে শেয়ার অবহার এখানে যেহেতু ডেবিট আর ক্রেডিট হচ্ছে শেয়ার মূলধন, তাহলে শেয়ার মূলধন আমি এখানে লিখলাম 30000 টাকা। তাহলে আমাদের ব্যাংক হিসাব এবং শেয়ার অবহার হিসাব দুইটাই আমার করা শেষ হয়ে গেলো। এরপরে আমরা তৈরি করব কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। তো প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী গত ক্লাসে আমরা যেরকম এঁকেছিলাম ঠিক আজকের ক্লাসে ঠিক একই রকম এঁকেছি, শুধুমাত্র পার্থক্য হচ্ছে আমাদের অধিহার এবং অবহার সংক্রান্ত সমস্যা যদি থাকে সেখানেই পার্থক্য, আর কোথাও পার্থক্য নেই। যদি অধিহার থাকে তখন আমরা দায় এবং শেয়ার হোল্ডারদের সত্ত্বে অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন এটার পাশেও আরেকটা শিরোনাম দিতাম, সেটা হচ্ছে সঞ্চিত এবং উদ্বৃত্ত, লিখে সেখানে আমি শেয়ার অধিহারটা লিখতাম। যেহেতু এটা শেয়ার অধিহারের অঙ্ক নাই সেহেতু আমরা সঞ্চিত এবং উদ্বৃত্ত কথাটা লিখিনি, আর যেরকম আছে সব কিছু ঠিকঠাক আছে। আর এখানে নতুন যেটা এসেছে সেটা হচ্ছে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় হিসেবে শুধুমাত্র আমরা জানি যে অসমন্বিত ব্যয় হিসেবে আমাদের এখানে আছে অবলেখিত কমিশন আছে, শেয়ার অবহার আসে এবং অন্যান্য যেই বিলম্বিত বিজ্ঞাপন সেই ধরনের এন্ট্রিগুলোই অসমন্বিত ব্যয় আসে। কিন্তু এই আর্থিক অবস্থার বিবরণীতে শুধুমাত্র শেয়ার অবহার এবং অসমন্বিত ব্যয়ের ভিতরে শেয়ার অবহার এবং অবলেখকের কমিশনটা অঙ্কে আসে। যেহেতু এখানে অবলেখকের কমিশন অঙ্কে নাই, শুধুমাত্র শেয়ার অবহার আছে, এর জন্য শেয়ার অবহার আমি এখানে লিখলাম। তো প্রথমে আমি অনুমোদিত মূলধন লিখছি, যে অনুমোদিত মূলধনটা আমরা জানি যে ব্যবসা শুরু করলে যে মূলধন নিয়ে তারা নিবন্ধিত হবে সেটা হচ্ছে অনুমোদিত মূলধন, এখানে 100 টাকা। আর এখানে 5000 শেয়ারের নিবন্ধিত হলো সেটা হচ্ছে অনুমোদিত মূলধন 5 লক্ষ টাকা। এরপরে যেটা ইস্যু করা হচ্ছে, অর্থাৎ 3000 শেয়ার ইস্যু করা হয়েছে, এই ইস্যুকৃত শেয়ারই ইস্যুকৃত বিলিখিত এবং আদায়কৃত মূলধনে চলে যাবে, অর্থাৎ 3000 শেয়ার 100 টাকা করে আমি ইস্যু করেছি 3 লক্ষ টাকায়। এরপরে আমাদের সঞ্চিত উদ্বৃত্তর যেহেতু জের নেই সেহেতু 3 লক্ষ টাকা এখানে যোগ করে 3 লক্ষ টাকা আমরা জের বিনিয়োগ করে ফেললাম। এরপর সম্পদে লিখলাম চলতি সম্পদ। চলতি সম্পদে আমাদের জাবেদা থেকে আমি চলতি সম্পদ যদি দেখি শুধুমাত্র ব্যাংকই আছে আমাদের শুধুমাত্র চলতি সম্পদ, আর যদি কোনো সম্পদ স্থায়ী সম্পদ ক্রয় করা হতো তাহলে আমরা এখানে স্থায়ী সম্পত্তি লিখতাম, যেহেতু এখানে স্থায়ী সম্পত্তি ক্রয় করা বা বিক্রয় করার কথা বলা হয়নি, যেহেতু সেহেতু এখানে আমরা স্থায়ী সম্পত্তি লিখলাম না। তাহলে চলতি সম্পদে ব্যাংক আছে, যেহেতু আমরা খ নম্বরে ব্যাংক হিসাব করেছিলাম সেই ব্যাংক হিসাবের যে ব্যালেন্স বের হয়েছিল 2 লক্ষ 70000 টাকা, সেই 2 লক্ষ 70000 টাকা আমি এখানে লিখে ফেললাম।
যদি আমরা ব্যাংক হিসাব না করি তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে আমরা জাবেদা থেকে লিখব, এই যে জাবেদায় ডেবিটে 3,15,000 টাকা আর ক্রেডিট পাশে আছে 45,000 টাকা। আমি লিখলাম 3,15,000 টাকা ডেবিট পাশে আর ক্রেডিট পাশে হচ্ছে 45,000 টাকা। আমরা বিয়োগ করলাম, তাও আমরা 2,70,000 টাকা পেয়ে গেলাম। আর আবার সমন্বিত ব্যয় শেয়ার ওভার এখানে 30,000 আছে, আমি 30,000 টাকা লিখে এটা যোগ করলাম, অর্থাৎ সম্পদের পরিমাণ 3,00,000 টাকা বের হয়ে গেলো। আমাদের দায় শেয়ার হোল্ডারদের স্বত্ব 3,00,000 টাকা এবং সম্পদের পরিমাণও আমাদের 3,00,000 টাকা। তো আশা করি শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে উপভোগ করেছো। আগামী ক্লাসে এই অভার সংক্রান্ত আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। ততদিন পর্যন্ত তোমরা বাসায় এই অভার সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো, বিভিন্ন অঙ্কগুলো তোমরা বাসায় করার চেষ্টা করো। আশা করি তোমরা উপকৃত হবে। আল্লাহ হাফেজ।